আসসালামু আলাইকুম। অবশেষে ইনস্ট্যান্ট রিফাইনারি লিমিটেডের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখেন 21/3/2024 খ্রিস্টাব্দে। এখানে কিন্তু আপনারা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা এসএসসি সর্বনিম্ন এসএসসি থেকে আবেদন করতে পারবেন, এসএসসি এইচএসসি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে এখানে আবেদনটি করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ আলোচনা করব। তো এই বিজ্ঞপ্তিটি আলোচনা করার পূর্বে আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে অর্থাৎ বিমান এয়ারলাইন্স বাংলাদেশের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু আমার ভিডিও আকারে আমার চ্যানেলে রয়েছে, আপনি চাইলে কিন্তু সেটা দেখে আসতে পারেন। এরপর হচ্ছে দেখেন আমি এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে ক্রমিকটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ হচ্ছে যে পত্র, সেটি হচ্ছে প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট অপারেশন শ্রমিক কর্মচারী গ্রেড হচ্ছে 7তম গ্রেডে বেতন হবে, আর এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনি ন্যূনতম এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। বয়স দেখতে পাচ্ছেন 29-30 বছর, ক্রমিক নক 15 দেখতে পাচ্ছেন, জুনিয়র ইলেকট্রিক্যাল হেল্পার। এখানে ক্রমিক শ্রমিক কর্মী গ্রেড অর্থাৎ 6ষ্ঠ গ্রেডে বেতন পাবেন। এখানে 2টি পোস্ট রয়েছে, এখানে কিন্তু আপনি ন্যূনতম এসএসসি ভোকেশনাল বা সমমান পাশ করলে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 14 দেখেন জুনিয়র ট্রেসার, এখানেও কিন্তু আপনি 5ম গ্রেডে বেতন পাবেন এবং একজন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 13 দেখতে পাচ্ছেন ড্রাইভার, এখানে 5ম গ্রেডে বেতন পাবেন, 3 জন লোক নিয়োগ করা হবে, এখানেও এসএসসি পাস করে আপনি আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 12 দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার, এখানে 5ম গ্রেডে বেতন পাবেন এবং এখানেও কিন্তু আপনি 5ম গ্রেডে বেতন পাবেন, 5 জন লোক নিয়োগ করা হবে এবং এসএসসি পাস করে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 11 দেখতে পাচ্ছেন ফায়ার টেন্ডার ড্রাইভার, তো এখানেও কিন্তু 4র্থ গ্রেডে আপনি বেতন পাবেন এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 4র্থ গ্রেডে বেতন পাবেন এবং এখানে 2টি পোস্ট রয়েছে, এসএসসি পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 10 দেখেন জুনিয়র শিপিং অ্যাসিস্ট্যান্ট, তো এখানে কিন্তু আপনি 4র্থ গ্রেডে বেতন পাবেন, এখানে 2টি পোস্ট রয়েছে, এখানে আপনি এইচএসসি কমপ্লিট করলে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান ক্রেন, এখানে কিন্তু 4র্থ গ্রেড এবং এখানে আপনার একজন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 8 দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট, এখানে 4র্থ গ্রেডে বেতন পাবেন, একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই বাংলাদেশের 64টি জেলা থেকে। ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান পাম্পস, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, এখানে সেম শিক্ষাগত যোগ্যতা। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পাইপ ফিটিং, তো এখানে কিন্তু 4র্থ গ্রেডে বেতন পাবেন, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেমই চেয়েছেন, 30 কিন্তু অর্থাৎ বয়স কিন্তু 29-30 বছর। ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডিং, এখানে আপনি 4র্থ গ্রেডে বেতন পাবেন, 3 জন লোক নিয়োগ করা হবে, এখানেও সেম শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান জেনারেল মেকানিক্যাল ফিটিং, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, এখানে এসএসসি পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন জুনিয়র ফার্মাসিস্ট, এখানে 4র্থ গ্রেডে বেতন পাবেন এবং এখানে কিন্তু আপনি 4 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাবেন প্রার্থীকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে ডিপ্লোমা ইন ফার্মেসিতে সনদ প্রাপ্ত হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন, বয়স কিন্তু 30 বছর। তো একটি কথা হচ্ছে যে আপনি এই বিজ্ঞপ্তিটি আপনার মতো করে কীভাবে পড়বেন সেটার জন্য আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন, সেখানে কিন্তু আবেদন লিঙ্ক এবং আপনার বিজ্ঞপ্তির লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে কিন্তু বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এরপর ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান, এখানে 4র্থ গ্রেডে একজন লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, নর্মাল এবং ভোকেশনাল থেকে 2টা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। ক্রমিক নং 1 দেখতে পাচ্ছেন জুনিয়র কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনার 3র্থ গ্রেডে বেতন পাবেন এবং 3 জন লোক নিয়োগ করা হবে, ন্যূনতম এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পাবে, আপনি স্নাতক পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এই ছিল মূল যে বিজ্ঞপ্তির বিষয়গুলো, সেগুলো কিন্তু আলোচনা করেছি। তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো এরপর একটা বিষয় হচ্ছে কবে থেকে আবেদনটি করবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করবো। তো এটি কিন্তু আমি এখন দেখিয়ে দেবো আপনি কীভাবে আবেদন করবেন, কত তারিখ থেকে আবেদন শুরু হবে। এছাড়াও কিন্তু আপনার আরও কয়েকটি পদ রয়েছে, সেটি হচ্ছে দেখেন ক্রমিক নং 19 ক্যান্টিন বিয়ার, ক্যান্টিন বিয়ারে কিন্তু আপনার এখানে 7 জন লোক নিয়োগ করা হবে, এখানে তো এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 18 দেখতে পাচ্ছেন জুনিয়র সিকিউরিটি গার্ড, 15 জন লোক নিয়োগ করা হবে, এখানেও কিন্তু আপনি এসএসসি পাস আবেদন করতে পারবেন, 7ম গ্রেডে বেতন পাবেন। এবং তারপরে তো 17 দেখতে পাচ্ছেন ক্রমিক নং 17 জুনিয়র ল্যাব হেল্পার, এখানে 7ম গ্রেডে বেতন পাবেন এবং এখানে 3 জন লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা সেমি চেয়েছেন। তো আপনাদের যারা যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করবেন। এরপর হচ্ছে দেখেন শর্তাবলী, তো এখানে শর্তাবলী সকল নিয়োগের ক্ষেত্রে বিপিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক কর্মী নিয়োগ নীতিমালা 2023 কিন্তু অনুসরণ করা হবে।
তো এরপরে বিষয়টা হচ্ছে আপনার বয়সের যে তারিখটা 30 বছর সবকিছু কিন্তু ওখানে বিজ্ঞপ্তির যে ক্যাটাগরি সেখানে কিন্তু বলে দিয়েছেন, আমি আলোচনা করেছি। এরপরে আপনার কি কি নিয়ে যাবেন এখানে তো লেখা রয়েছে, এগুলো আপনি একটু দেখে নেবেন, তারপর আমি এখন দেখে দেবো আপনি কবে থেকে আবেদন করবেন। তো আপনারা আশা করছি এখানে কিন্তু একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক যে http://erlb.teltalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধা তোমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স বা প্রথম কমেন্টে আবেদন লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে। এরপরে যে বিষয়টা হচ্ছে আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন, আবেদন শুরু হচ্ছে 21 দেখতে পাচ্ছেন 21 মার্চ 2024 সকাল 10 ঘটিকা, অর্থাৎ এই যে চলমান মার্চ আজকে থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে, আপনারা চাইলে এখনই কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপরে আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন 20 এপ্রিল 2024 সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। তো আপনারা 1 মাস সময় পাচ্ছেন, যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই আবেদনটি করবেন। এছাড়াও আপনার ছবির সাইজ কত হবে, আপনি কীভাবে পেমেন্ট করবেন, কত টাকা প্রয়োজন পড়বে এখানে কিন্তু বলা রয়েছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। এবং এখানে আপনার পেমেন্ট সিস্টেমে দেওয়া রয়েছে, আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনি নিজে থেকে পেমেন্ট করতে পারবেন। তো এই ছিল মূল বিজ্ঞপ্তির সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে ভিডিওতে যদি আপনার সামান্য উপকার আসে বা উপকার করতে পারি, তো এরকম ভিডিও পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি আবারও বলছি নতুন একটি বিজ্ঞপ্তি আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, যেখানে পদ রয়েছে 112টি, ওটা কিন্তু নতুন প্রকাশ করেছে, তো আপনি কিন্তু ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।